আসসালামু আলাইকুম, আমাদের সোলার মিনি ওয়াটার পাম্প দেখতে স্বাগত জানাই। যেটা একটা বিলস পাম্প, এই বিলস পাম্পটা আমি গতকালকে 12 ভোল্ট 7.5 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে চালিয়েছিলাম। ঘণ্টাখানেক ভালোই চলে, এরপর পানির স্পিড খুবই কমে যায়। তাই আজকে দুইটি ব্যাটারি যোগ করেছি, 12 ভোল্টের দুইটি ব্যাটারি আর একটি কন্ট্রোলার দিয়ে 40 আর 20 60 ওয়াটের সোলার প্যানেল যোগ করছি। এর সাথে এই সোলার প্যানেল দিয়ে ব্যাটারি চার্জ হবে আর ব্যাটারি থেকে শক্তি যোগাবে মোটরকে। তো আমার যেটা মনে হচ্ছে যে 1 ইঞ্চি আউটলেটে একদম ভরপুর পানি আসতেছে, ভরপুর আলহামদুলিল্লাহ। এই পানি দিয়ে ছোটোখাটো সেচ কাজ চালানো যাবে, চাইলে কৃষি জমিতে পানি দেওয়া, বাগান করা, এইসব কাজের জন্য এটা পারফেক্ট। তো আমি এই সোলার সেচ পাম্প বা বিলস পাম্প দিয়ে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাবো, আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাবো। তো আজকে দেখাচ্ছি ব্যাটারি সহ সৌর প্যানেল দিয়েই সোলার বিলস পাম্প চালানোর একটা পদ্ধতি, এবং আমার মনে হচ্ছে যে এটা ভালোই কাজ করতেছে। এখানে আছে 40 ওয়াটের, এই বাম দিকেরটা 40 ওয়াট আর ডান দিকেরটা হচ্ছে 20 ওয়াট। এই 60 ওয়াট যুক্ত করেছি কন্ট্রোলারের সঙ্গে, এই কন্ট্রোলার কন্ট্রোল করছে 12 ভোল্টের দুইটি ব্যাটারিকে। 15 অ্যাম্পিয়ারের মতন হবে দুইটা ব্যাটারির আয়তন। এই এখন দেখা যাচ্ছে লোডের কারণে 11.7 ভোল্ট মোটর পাচ্ছে, তাই পানির স্পিড একটু কমে গেছে। তাও পানির স্পিড যে খুব কম তাও কিন্তু বলা যায় না, ভালো স্পিড। এটা দিয়েই সারাদিন চালালে কৃষি জমি সেচ দেওয়া সম্ভব। এটা আমার একটা পরীক্ষামূলক প্রকল্প, একটা স্বপ্নের প্রকল্প যে আমি সৌরবিদ্যুতের সাহায্যে সেচ পাম্প চালাবো। তো তারই ধারাবাহিকতায় আমি এই সেট আপটা সংগ্রহ করেছি। তো আশা করি ভবিষ্যতে শুধু সোলার প্যানেল থেকে ব্যাটারি ছাড়া সৌরবিদ্যুৎ প্রয়োগ করে সেচ পাম্প চালাবো, সেরকম ভিডিও আপনাদেরকে দেখাবো। এই জন্য আমি চিন্তাভাবনা করছি, পড়াশোনা করছি যে কীভাবে এই কাজটি করা যায়। এই জন্য একটা সমাধানও পেয়েছি যে একটা স্টেপ ডাউন কনভার্টারের মাধ্যমে সোলার প্যানেল থেকে উৎপত্ত 18 ভোল্টকে আমি কমিয়ে 12 থেকে 13 ভোল্ট রেখে আমি এরকম ডিসি বিলস পাম্প চালাবো। তো এরকম হরেক রকম ভিডিও দিব। আপনারা জানেন যে আমার এখানে একটা ছোট্ট খামার আছে, যার খামারের নাম কৃষিকালচার। এই কৃষিকালচার খামারের গাছের পানি দেওয়ার জন্য এবং ওই খামার সংলগ্ন এই একটু ছোট্ট জমিতে পানি দেওয়ার জন্য এই পাম্পটি কিনেছি পরীক্ষামূলকভাবে, এবং আমি তাই সফল হয়েছি। তাই আপনারাও এই ধরনের পাম্প কিনতে পারেন, যা পাম্প পাবেন অনলাইনে আপতান বাজারে। তো পাম্প যদি কিনতে সমস্যা হয় বা আমার কোনো পরামর্শ আপনাদের প্রয়োজন হয়, তাহলে নির্দ্বিধায় আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন।